Good morning, everybody. Assalamu alaikum. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, আর আমি কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। চুলায় দেখতে পাচ্ছেন মহা এক বড় হাঁড়ি বসে আছে, আর পাশেই আছে কিছু চিকেন ভাজা। তো আমি এখন রান্না করব, আর এই রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার কোনো দরকার নেই, কারণ আমি আগে একদিন শেয়ার করেছি। আজকে আমি রান্না করছি চিলি চিকেন আমাদের বাংলা স্কুলের জন্য। তো এখন ঝটপট করে রান্না শেষ করি, শেষ করে যখন আমি বাংলা স্কুলে যাব রেডি হব, তারপরে আবার কথা হবে। তারপরেও আমি চিন্তা করছি রান্নাটা যখন করব আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করি, যারা আগে দেখেননি তারা দেখতে পাবেন। চিলি চিকেনের একটা রেসিপি কিন্তু আমার ব্লগে অলরেডি আছে, আর যারা নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছেন তাদের জন্য আবারও একটু মানে শর্টকাট করে রেসিপিটা বলে দিচ্ছি। আমি চিকেনটাকে সয়া সস, একটু রসুন আর ব্রেড ক্রাম, প্যানকো ব্যাটার দিয়ে, আর যদি আপনাদের কাছে প্যানকো ব্যাটার না থাকে তাহলে আপনারা এটার মধ্যে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে, সয়া সস দিয়ে এটাকে খুব ভালো করে মেখে এটাকে ডুবা তেলে ভেজে নেবেন। তো চিকেন ভাজা হয়েছে কালকে রাতে 2:30 পর্যন্ত চিকেনটাকে আমাকে ভাজতে হয়েছে, সেই জন্য সকালে ঘুম থেকে খুব দেরি হয়ে গেছে। আর বাংলা স্কুলে আমাদের বাচ্চাদের লাঞ্চ হয় 12:30 বাজে, তা আমি তো একেবারে যাকে বলে দৌড় উপর আছি, আমার মাথাটা তো নষ্ট হয়ে গেছে, মানে রাতে ঘুম থেকে মানে ঘুমাতে গেছি দেরি করে, উঠতে উঠতে এত দেরি হয়ে গেছে। তো জিজেল আর আপনার ভাইয়া চলে গেছে। তো প্রথমে আমি প্যানে তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি ক্যাপসিকাম, আর এই কাপে আমি সস তৈরি করে নিয়েছি। এখানে আছে ক্যাচআপ, চিলি সস, চিলি গার্লিক সস, একটু ভিনিগার, আর আছে চিনি, গোলমরিচ আর সয়া সস দিয়ে আমি একটা সস তৈরি করে নিয়েছি। এখানে 1.5 কাপের মতো আছে, আর আমি এই চিলি গার্লিক সসটা ইউজ করেছি। তো আমি যখন চাইনিজ রান্না করি, আমি আগেও বলেছি আজকেও বলে দিচ্ছি, আপনার চুলার আঁচটা কিন্তু খুব হাইতে থাকতে হবে, না হলে চাইনিজ ভেজিটেবল বলেন আর চিকেন ফিশ যেটাই রান্না করেন একদম নরম হয়ে যায়। আর শক্ত শক্ত জিনিসই চাইনিজে খেতে বেশি ভালো লাগে, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার সসটাকে আর ভেজিটেবলগুলোকে আমি 4-5 মিনিটের মতো খুব ভালো করে কুক করে নিলাম, তারপরে আমার ভেজে রাখা চিকেনগুলো আমি ঢেলে দিয়েছি। তো এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে সস আর যে সবজি চিকেনের সাথে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর আমি আজকে এত তাড়াহুড়া করছি, আমি শুকনো মরিচ আগে ফোড়ন দিতে ভুলে গেছি, সেই জন্য আমি এখন এটার উপর একটু চিলি অয়েল ঢেলে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি চিলি অয়েল না থাকে আর আমার মতো যদি তাড়াহুড়া কাজ না করতে হয়, সবার আগে যেটা করবেন, তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ আগে দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে তেলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে, মানে চিলি অয়েলের ফ্লেভার আসে। তো আজকে আমি কয়েকটা শুকনো মরিচ উপরে এমনিতেও দিয়ে দিয়েছি, তারপরে যেহেতু ঘরে চিলি অয়েল ছিল সেটা আমি কিছুটা ঢেলে দিয়েছি। তো এই তো আমার চিলি চিকেন অলমোস্ট রেডি, আমি কিন্তু এটাকে খুব বেশি ঝোলঝোল করব না। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই মজার চিলি চিকেন রেডি হয়ে গেছে। আর বাংলা স্কুলে আজকে যখন চিলি চিকেনটা নিয়ে গিয়েছিলাম সবাই খুব মজা করে খেয়েছে আর খুবই প্রশংসা করেছে, একটুও মানে বেঁচে যায়নি, যেটা বাড়ি নিয়ে আসবো। এখন চলে যাচ্ছি খাবার গাড়ির মধ্যে, ঈশান আগেই উঠিয়ে দিয়েছে। তো আমি আজকে বাংলাদেশ থেকে যেই জামদানি 3-piece এনেছি সেটা পরেছি। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে অনেক ভালো, দেখেন বাতাস আছে বাট অত বেশি ঠান্ডা লাগছে না, ভালোই লাগছে। আর এই যে দেখেন কি হয়েছে মাথার মধ্যে একটা, মানে এই নিয়ে যে কি যন্ত্রণার মধ্যে আছি। তো এনিওয়ে আসলে এটা কেন হয়েছে সেটা বলি, কারণ আমি খুব বেশি ক্যাফিন খাই, এটা আমার একটা সমস্যা, এটা সবাই জানেন। তো কফি খাওয়ার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে। এই যে ঈশান, ডু ইউ এভার গোনা টক আফটার ওয়ান? দে গোনা থিংক ইউ ক্যান নট টক। তো যাই হোক, আমরা এখন বাংলা স্কুলে যাচ্ছি, খাবার টাবার রান্না করা শেষ, কারণ এই সকাল উঠে আমি কিন্তু বেশ খানিকটা চিলি চিকেন রান্না করেছি, অলমোস্ট হবে 5 পাউন্ড, 8-9 পাউন্ডের তো মতোই হবেই। তো সব রান্না করলাম কারণ অনেক বাচ্চারা আছে, তো আজকে একটু ঝাঁটাল কম দিয়ে রান্না করলাম যেহেতু বাচ্চারা খাবে। তো ঠিক আছে চলেন বাংলা স্কুলে যাই, বাংলা স্কুল থেকে ফিরে আসবো, ফিরে এসে বাসায় অনেক কাজ সব সারতে হবে, যা করছি আপনাদেরকে সাথে নিয়েই করছি। আজকে বাংলা স্কুলে চলছিল ফটোশ্যুট, যেহেতু প্রোগ্রাম আছে, প্রোগ্রামের আগে একটা স্লাইড শো হয়, আমাদের ইন্ট্রোডিউস করে দেওয়া হয় যারা দর্শক থাকে। তো আজকে হচ্ছে আমাদের ফটোশ্যুট,
তো যদিও ভেবেছিলাম এবছর পারফর্ম করব না, তারপরেও আমি মানে অটোমেটিকলি কিভাবে কিভাবে না করলেও সেটা ধরে রাখতে পারি না। আমার আজকে আমি মানে জয়েন করে ফেলেছি, তো প্র্যাকটিস চলছে। তো এই তো আমি খুব ঢং করছিলাম ছবি তোলার, মানে যখন ছবি তুলতে যাচ্ছিলাম তখন, তো এই যে দেখেন আমি কত ঢং করে ছবি উঠাচ্ছি, যেহেতু আমি যে ক্যারেক্টারটা করছি সেই ক্যারেক্টারটা একটু ঢঙ্গি ক্যারেক্টার, সেই জন্য আমি চাচ্ছি ছবি যখন তুলবো সেটাতেও যাতে একটু ঢঙ্গি ঢঙ্গি একটা ভাব আসে। তো এই ফানি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখেন আমি কত ঢং করছি আজকে। তো এনিওয়ে আমাদের ফটোশ্যুটটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আমরা প্র্যাকটিস করব, আমরা আমাদের খাবার দাবার খাবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ফটোশ্যুট শেষে এই তো আমাদের পারফরমেন্সের, লাইক পারফর্মাররা যারা আছে তারা আমাদের যে গ্রুপ ডান্সটা হবে সেটার একটা প্র্যাকটিস করছিল, তা আমরাও করছিলাম। এই যে দেখেন আমি আবার লাইনে দাঁড়িয়ে গেছি, আমরা সবাই, এটা হচ্ছে কী হচ্ছে সেটা এখন বলা যাবে না, সেটা দেখতে হবে প্রোগ্রামের দিন। তো প্রোগ্রামের দিন আমি যথাসাধ্য চেষ্টা করব আমাদের প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করতে। তা আমাদের প্র্যাকটিস শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই হচ্ছে আমাদের চিকেন, ভেজিটেবল আর হচ্ছে রাইস। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, প্র্যাকটিস শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। আজকে বাইরে চমৎকার একটা ওয়েদার, মানে কী বলবো, আমার তো মনে হচ্ছে সামার চলে এসেছে এরকম একটা ভাব। তো প্র্যাকটিস থেকে বের হয়ে এখন আমাকে যেতে হয়েছে একটু সুপার মার্কেটে, যেহেতু আজকে সুপার বোল, আর সুপার বোল আমেরিকাতে, মানে কী বলবো, আমাদের বাংলাদেশে যেরকম ওয়ার্ল্ড কাপ সবাই যেন একদম মানে খুব একটা উৎসব উৎসব ভাব নিয়ে দেখে, তো সুপার বোলটাও হচ্ছে আমেরিকার খুব পপুলার একটা গেম। তো আজকে হচ্ছে সুপার বোল খেলা, আর আমার ছেলে যাচ্ছে ওর ফ্রেন্ডের বাসায় সুপার বোল দেখতে, সেই জন্য এই বছর আজকে মানে এই বছর আমি বাসায় সুপার বোলের জন্য কোনো আয়োজন করি নাই, লাস্ট ইয়ার করেছিলাম। যারা আমার ব্লগ শুরু থেকে দেখে থাকেন, দেখে আসছেন, তারা জানতে পারবেন, বুঝতে পারবেন। ঈশানকে ড্রপ করে দিয়ে গেলাম ঈশানের ফ্রেন্ডের বাড়ি, এখন চলে যাচ্ছি বাড়ি। বাড়ি যেয়ে এখন আমাকে করতে হবে রান্না, তার আগে যাওয়ার আগে এত সুন্দর একটা ভিউ, মানে আকাশটা এত সুন্দর, আজকে ওয়েদারটা এত ভালো, ভাবলাম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি এত পারফেক্ট একটা ওয়েদার। এতে বোঝা যাচ্ছে সামার আসতে মনে হয় না আর বেশি দিন বাকি আছে। তো ঠিক আছে, যত দেরি হোক যাই হোক বাড়ি যেয়ে কিন্তু রান্না করতে হবে, কারণ কালকে থেকে কাজ শুরু। আজকে যদি রান্না করে না রাখি তাহলে কাজ থেকে বাড়ি ফিরে না খেয়ে থাকতে হবে। তো এখন চলে যাবো ঝটপট বাড়ি, বাড়ি চেয়ে রান্না শুরু করবো আজকে। তো চলেন, বাড়ি এসে ঝটপট চেঞ্জ করে নেমে পড়লাম রান্নার কাজে। তো কালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি খুব ভালো মেথি শাক কিনেছিলাম, তো আজকে মেথি শাক রান্না করব। তো মেথি শাকটাকে আমি কীভাবে কাটাবাছা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর মেথি বা শাক কাটাবাছা করতে করতে আপনাদের সাথে একটা খুব ভালো একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে যাদের ডায়াবেটিক আছে তারা কিন্তু এই মেথি শাকটা খেতে পারেন, তাদের জন্য এই মেথি শাকটা খুবই উপকারী। আমার যারা ইন্ডিয়ান ফ্রেন্ড আছে ওরা সবসময় বলে মেথি শাক যাদের বাতের সমস্যা আছে, ডায়াবেটিক্স আছে, তাদের জন্য এটা অনেক উপকারী। তো আপনারা এটা খেয়ে দেখবেন। এই শাকটা খেতে একটু তেতো তেতো হয়, যদি আপনারা তেতো খেতে না চান, মানে তেতো তো থাকবেই, এটার সাথে যদি একটু আলু মিক্স করে রান্না করেন তাহলে অত একটা তেতা ভাব থাকে না। আর যেহেতু আপনারা সবাই জানেন আমি ডায়েট করছি, কেটো ডায়েট করছি, সেই জন্য আমার কোনো ধরনের আলু খাওয়া চলবে না, সেই জন্য আমি এমনিতেও শাকটা আমি খেতে পারবো না, যেহেতু শাকে আমি রেগুলার ক্যানোলা অয়েল দিয়েছি। তারপরও আমি আলু ছাড়াই রান্না করেছি, কারণ আপনাদের ভাইয়া শাকে আলু খেতে পছন্দ করে না। তো প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এই শাকটাকে আজকে আমি একদম সিম্পলভাবে রান্না করব, কোনো মাছ মাংস কিছু দিয়ে রান্না করব না। তো আমি এটাতে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর কাঁচামরিচ। প্রথমে আমি গরম তেলে শুকনো মরিচের ফোড়ন দিব, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু অবশ্যই করে খাবেন, আমি জানি বাংলাদেশে এখন মোটামুটি মেথি শাকটা পাওয়া যায়, খুব পপুলার না তারপরেও পাওয়া যায়। তা আমি এখানে মরিচ পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে দিলাম, এখন এই পেঁয়াজ মরিচ আর রসুনটাকে গোল্ডেন করে ভেজে নেব, আর লবণটা আপনি আপনার আন্দাজ মতো দিয়ে দিবেন। আর আমি শাকটাকে কীভাবে কেটেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। শাকটাকে আমি খুব ভালো করে বেছে খুব ভালো করে ধুতে হয়েছে, কারণ শাকের মধ্যে অসম্ভব বালি ছিল। তো শাকটাকে খুব ভালো করে সিঙ্কের মধ্যে পানি নিয়ে ভিজিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে এখন এটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিব, তারপরে এটার মধ্যে দিয়ে দিব আমি শাক কুচি।
এই তো সেই শাক আমি ছোট ছোট করে কেটে রেখেছি, তো এটাকে এখন আমি দিয়ে দিলাম আমার সেই ভাজা মশলার মধ্যে, খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দিয়ে দিব। মেথি শাক আপনারা যদি চান এটার মধ্যে আলু দিতে পারেন, অনেকে বেগুন দিয়ে রান্না করে, অনেকে ডিফারেন্ট টাইপের সবজি দিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে এইভাবে খেতেই বেশি ভালো লাগে। আমি আগে মেথি শাক কয়েকবার খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেকেই মেথি শাক দিয়ে আবার পরোটা বানিয়েও খায়, তা আমি কখনো সেটা খাইনি, কখনো ট্রাইও করিনি, কারণ শাক খেতেই আমার বেশি ভালো লাগে। তো এই তো এই শাকটাকে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে নর্মাল শাক যেভাবে রান্না করতে হয় এক্স্যাক্টলি সেম ওইতে রান্না করতে হবে। ভাজা ভাজা করে শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে, খুব ভালো করে ভাজা ভাজা করে শাকটাকে নামিয়ে নিতে হবে। এই তো এই হচ্ছে আমার মেথি শাকের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে আমি বলি, কলমি শাকের মতো হয়েছে, কিন্তু খেতে খুবই মজা। মেথি শাকটা আপনারা অবশ্যই খাবেন, তৈরি করে খাবেন, এটা খুবই উপকারী একটা, আমি মানে ডায়াবেটিক যারা আছে তাদের জন্য এটা খুবই উপকারী। তো আমি সেম প্যানটাকে খুব ভালো করে ধুয়ে বসিয়ে দিচ্ছি চুলায়। এখন আমি এটাতে রান্না করব খুবই মজার একটা খাসির মাংস। তো আজকে খাসির মাংসটা আমি রান্না করব শীতের কিছু সবজি দিয়ে। তো প্রথমেই আমি গরম মশলা দিয়ে দিলাম, ওটার মধ্যে এলাচ, দারচিনি, লং আর হচ্ছে কিছু গোটা গোলমরিচ, আর তার মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব মাংসটাকে। আজকে আমি মাংসটাকে প্রথমে একটু ভেজে নিব, আর আপনি যদি চান আগে মশলা দিবেন, কষাবেন, তারপর রান্না করবেন, তাও করতে পারেন। তা আমি এভাবে আজকে রান্না করছি, মাংসটাকে হালকা একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে ভাজলে যে খুব একটা ডিফারেন্স হয়, খেতে যে ডিফারেন্ট হয় তা কিন্তু না, আমার আজকে মন চাইলে এভাবে করতে, সেই জন্য করলাম। ঠিক 5 মিনিটের মতো বেরেস্তার সাথে মাংসটাকে আমি একটু ভেজে তারপরে এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি 1 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে এটার মধ্যে আমি একে একে দিয়ে দিব আমার সব পাউডার মশলা। তো পাউডার মশলা বলতে আমি কী কী বোঝাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, এটাকেই হচ্ছে পাউডার মশলা, কারণ আমি সবসময় বলি। এখানে আমি আমার পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর বাংলাদেশ থেকে আনা হলুদ গুঁড়া প্রথম প্যাকেটটা শেষ হয়ে গেছে, আমাকে আবার রিফিল করতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এই মরিচ গুঁড়াটা খুবই ঝাল, এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিব, আর এখানে প্রথমেই আমি 1 চামচ দিব, তারপরে মাংসটা হয়ে গেলে আবার আমি ভাজা জিরার গুঁড়া মাংসের উপর দিয়ে তারপর নামাবো। তো কীভাবে নামাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মাংসটাকে এই সব মশলাতে শুকনো শুকনো করে একটু ভেজে নিব। 3-4 মিনিট মাংসটাকে ভাজার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো অল্প একটু যখন পানি বের হয়েছে মাংস থেকে তখন এটাকে আমি আবার খুব ভালো করে একটু জোর জালে কষাবো। তার মধ্যে এখন আমি দিয়ে দিব 2টা ছোট ছোট টমেটো, আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে আমি এখন দিয়ে দিব। টমেটো দিয়ে তারপর এটাকে আমি খুব ভালো করে কষাবো, ঢাকা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় আর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসে। ঠিক 10 মিনিট পরে এই তো দেখতে পাচ্ছেন মাংসতে অনেকটা পানি উঠে গেছে। তো এখন আমি মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে এখানে আমি আমার ভেজিটেবলগুলো দিয়ে দিব। ভেজিটেবল বলতে যেই পেঁপেটা কেটে রেখেছিলাম সেই পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি এখানে, আর তার সাথে আমি অ্যাড করে দিব বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে খাসির মাংস রান্না করে খাবেন, আমি কিন্তু গরুর মাংস, মুরগির মাংস সব কিছুতেই বাঁধাকপি দিয়ে এইভাবে রান্না করি, আমার খেতে চমৎকার লাগে। আর তার সাথে যদি অ্যাড করে দেন একটুখানি মটরশুঁটি তাহলে তো কী বলবো আর কথাই নেই। তা আমি পেঁপে, মাংস, বাঁধাকপি সবগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে দিতে দিচ্ছি এখন। ঠিক 15 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো সব কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, দিয়ে এখানে যে ঝোলটা আছে সেটাকে আমি হালকা একটু শুকিয়ে ফেলবো, আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচটা এখানে খুব ভালো একটা ফ্লেভার দেয়। আর আগেই বলেছি আমি জিরা গুঁড়া অল্প একটু আবার ইউজ করব আমার রান্না শেষে। তো এখন এখানে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দমে রেখে দিব ঠিক 6-7 মিনিট পর্যন্ত। তো 6-7 মিনিট
আমি এটাকে দমে রেখে তারপরে এটাকে আমি সার্ভ করব। তো আমি তো বলতে ভুলেই গেছি, এখানে আমি একটু গরম মশলা গুঁড়াও দিয়েছি। গরম মশলা দিলে এই মাংসটাতে খুবই মানে কি বলবো রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসে আর খেতে অসাধারণ লাগে। তো আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি, তারপরে নিয়ে আসছি ফাইনাল লুক নিয়ে। এই হচ্ছে আমার শীতের সবজি দিয়ে খাসির মাংসের ফাইনাল লুক। গন্ধটা তো অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনার ভাইয়া রুটি দিয়ে খেয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, খাসির মাংস দিয়ে শীতের সবজি, রুটি আর হচ্ছে মেথি শাক। তো হোপ আমার আজকের সারাদিনের ব্লগ, সারাদিনের কর্মকাণ্ড, আমার এই রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লেগেছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।